গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কার রেল কলোনি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে 1 কেজি 100 গ্রাম গাঁজা উদ্ধার করল ফরাক্কা থানার এসআই বিজন রায় ও গোলাম রসুল। গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম আনন্দ বসাক। পুলিশ সূত্রে খবর, চলতি 19 আগস্ট অভিযান চালানো হয় আনন্দ বসাকের বাড়িতে। সেই সময় 25 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল, কিন্তু আনন্দ বসাক পালিয়ে যায়। তারপর গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে আনন্দ বসাকের বাড়িতে আবার অভিযান চালিয়ে 1 কেজি 100 গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং আনন্দ বসাককে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শুক্রবার জঙ্গিপুর আদালতে পাঠানো হয় বলেই পুলিশ সূত্রে খবর। দেখুন ফরাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, জেন টিভি। মাছ নিয়ে মাছ আছে।